ছোট্ট বন্ধুরা, আমরা এখন একটা মজার খেলা খেলব। তোমরা কিন্তু অনেক নোট শিখে ফেলেছো, তাই না? টাকার নোট দেখেছো এবং শিখেছো কোনটা কোন নোট। এখন দেখো এখানে কি বলেছে, বিভিন্ন নোট মিলিয়ে 20 টাকার নোটের সমান তৈরি করি। এখানে 10 টাকার নোট দেওয়া আছে দুইটা, 5 টাকার নোট দেওয়া আছে চারটা, 2 টাকার নোট কয়টা দেওয়া আছে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10টা। 1 টাকার নোট দেওয়া আছে কয়টা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 20টা। 20 টাকার নোট দেওয়া আছে একটা। তাহলে চলো আমরা বিভিন্ন নোট মিলিয়ে তাহলে 20 টাকার নোটের সমান তৈরি করি। দেখো তাহলে কি করা যায়, 10 টাকার নোট যদি একটা নিলাম, দেখো দেখো কি 10 টাকার নোট তাহলে একটা নিলাম, তারপরে কি দেখো 5 টাকার নোট দুইটা নিলাম, কত হলো? দেখেছো আমাদের 20 টাকা হয়ে গেল। আবার দেখো যদি অন্যভাবে করতে চাই আমরা, চাই কিন্তু চাইলেই 10 টাকার নোট দুইটা নিয়েই কিন্তু 20 টাকা করতে পারি। আরও দেখো 5 টাকার নোট চারটাও মিলে কিন্তু 20 টাকা হয়ে যায়। দেখো দেখেছো। আবার দেখো আমরা যদি 5 টাকা যদি দুইটা নেই এবং 2 টাকা যদি দেখো 1 2 3 4 5টা নেই, তাহলেও কিন্তু আমাদের 20 টাকা হয়ে যায়। এমন করে কিন্তু তোমরা নোট নিয়ে মজার খেলাটি খেলে ফেলতে পারো। এরপরে দেখো কি বলেছে, গোল আকৃতি খুঁজে বের করি। এখানে কিন্তু খুঁজে বানান ক্ষয় রুসুকার খু বর্গীয় জয়কার যে, খুঁজে বানানে ক্ষয়ের উপর একটা চন্দ্রবিন্দু হবে, ক্ষয় চন্দ্রবিন্দু রুসুকার হবে খুঁজে, তাই না? গোল আকৃতি খুঁজে বের করি। দেখো গোল আকৃতি কোনগুলো, এই যে ট্রেনের চাকাগুলো কিন্তু দেখো গোল আকৃতি, দেখেছো সবুজ রং হয়ে যাচ্ছে। আমরা গোল আকৃতিগুলো সবুজ রং করে ফেললাম। এরপরে দেখো 3 কোনা আকৃতি খুঁজে বের করি। দেখো এখানে কিন্তু 3 কোনা বানান ভুল আছে, তরেশি ন তিন দন্ত ন, তরেশি দন্ত ন তিন কয়কার কো, এখানে দন্ত ন আছে কিন্তু এখানে মূর্ধন্য নয় আকার হবে। এই যে দেখো 3 কোনা, দেখেছো মূর্ধন্য ন। দেখো এটাও কিন্তু 4 কোনা, এটা 4 কোনা লেখা আছে, 4 কোনাতেও কিন্তু মূর্ধন্য ন হবে। আর খুঁজে বানান দেখেছো ক্ষয় চন্দ্রবিন্দু রস্য বৈদ্য জয়কার যে, তোমাদের জন্য আমি শুদ্ধ করে লিখে ফেলেছি। তাহলে দেখো 3 কোনা আকৃতিগুলো খুঁজে বের করো। চলো 3 কোনা আকৃতিগুলো আমরা রং করে ফেলি। দেখেছো 3 কোনা আকৃতি, এই যে 3 কোনা আকৃতি, এগুলো আর কি আছে 3 কোনা আকৃতি? না আর নেই। তারপরে কি 4 কোনা আকৃতিগুলো খুঁজে বের করি। চলো এই যে 4 কোনা আকৃতি, দেখেছো 4 কোনা আকৃতিগুলো রং হয়ে যাচ্ছে, ট্রেনের বগিগুলো রং হয়ে গিয়েছে, দেখেছো এই যে 4 কোনা আকৃতি সবগুলো রং হয়ে যাচ্ছে, দেখেছো হয়ে গেল। মজার না খেলাটা? তাহলে তোমরাও কিন্তু এভাবে করে ফেলবে।